সরকারি জলাশয়ের মাটি অবৈধভাবে কেটে পাচারের অভিযোগ। আর এ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রতুয়ার সামসি পিণ্ডলতলা এলাকা। ঘটনায় জখম হয়েছেন 7 জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘর ছাড়া 4 পরিবার। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় একটি 14 বিঘার সরকারি বিল রয়েছে, সেখান থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের একাংশের দাবি, স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ওই মাটি পাচার হচ্ছিল। তৃণমূলের জনকয়েক নেতা প্রত্যক্ষভাবে এই মাটি পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ। এর মধ্যে কয়েক হাজার ট্রাক্টর মাটি কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এর আগে বাসিন্দাদের বাধা মাটি কাটা বন্ধ হয়ে যায়। অভিযোগ, রবিবার বাইরের দুষ্কৃতীদের নিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য প্রতিবাদী বাসিন্দাদের উপর চড়াও হন। তাদের হাতে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। বাসিন্দাদের মারধর করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। তাদের সামসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কটাক্ষ করেছেন সিপিএম এর মালদা জেলা কমিটির সদস্য জহুর আলম। তিনি বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, রাজ্য জুড়ে একই ঘটনা ঘটছে। রামপুরহাটের বগটুইয়ে তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে পুড়িয়ে মেরেছে। রাজ্যের পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। মাটি বিক্রির অভিযোগ এবং ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের কথা স্বীকার করেছেন রতুয়া 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক। রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।